হ্যালো বন্ধুরা, তোমাদের সামনে আজকে একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। এটা হচ্ছে আজকে চিকেন গ্রিল করব, তার সাথে থাকছে পটেটো, ভেজিটেবল। আমি অলরেডি এখানে দেখো তোমরা সেদ্ধ করে নিয়েছি সব কিছু। সো গ্রিলটাও মায়োনেট করা আছে, প্রায় 4-5 ঘন্টা মায়োনেট করেছি। হ্যাঁ, একটু ওয়েট করে দেখাচ্ছি কীভাবে গ্রিলটা মায়োনেট করেছি। চিকেন মায়োনেট যেভাবে মায়োনেট করতে চাও, তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা করতে পারো। তো আমি এখানে মোটামুটি অনেক কিছুই দিয়েছি। এখন বেসিক্যালি সবাই মায়োনেট কীভাবে করতে হয় সেটাও জানে। আদা রসুন পেস্ট দিয়েছি, তারপরে কিছু গ্রিলের কিছু স্পেশাল মশলা আছে ওটা দিয়েছি। বেসিক্যালি আমি এই মায়োনেটের যেই অয়েলটা আছে, বারবিকিউ মায়োনেট, এটা দিয়েছি। এটা তোমরা সুপার স্টোরে হয়তো পাবে। এটা হচ্ছে সুইডিশ সুপার স্টোরে পাওয়া যাবে। তো তোমরা এই টাইপের একটা মায়োনেট বারবিকিউ অয়েল দিতে পারো। আশা করি তোমাদের গ্রিলটা অনেক টেস্ট হবে। অলরেডি আমি রেডি করে ফেলেছি, রেডি করা যাক গ্রিলের জন্য। আমাদেরকে চিকেন গ্রিল করার জন্য অ্যামিলিয়া হেল্প করছে। হ্যাঁ, সো ধোবে ওয়েট 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 হচ্ছে প্রিপারেশন করে নিলাম সব। এখন ওয়েট করবো গ্রিলে দেওয়ার জন্য। দিয়ে দিলাম ওভেনে। দেখা যাক বন্ধুরা কতটুকু হয়েছে। অনেক লাইট স্পাইসি দিয়েছি, বেশি অ্যাকচুয়ালি মশলা দিইনি। তো এখন আমি স্প্রেড করছি। পুরো পটেটোগুলো ফ্রাই করে নিচ্ছি এভাবে। বেসিক্যালি এরকম অয়েলে পটেটো ফ্রাই করলে গ্রিলের সাথে অনেক ভালো লাগে। তোমরা ট্রাই করে দেখতে পারো রেস্টুরেন্ট স্টাইলে। প্রথমে সেদ্ধ করে নিবে পটেটোটা, তারপরে এখানে তেলের মধ্যে দিয়ে দেবে একেবারে রেস্টুরেন্ট স্টাইলে। জাস্ট 3-4 মিনিট রাখতে পারো তোমরা। দেখো কালারটা কি নাইস হয়েছে, এটা ক্রিস্পিও হবে। পটেটো তো ফ্রাই করে নিচ্ছি প্রত্যেকটা। দেখো তুমি ট্রাই করে দেখতে পারো। সো বন্ধুরা, আমরা এখন ওয়েট করবো গ্রিলের জন্য। এটা হচ্ছে লং পাপরিকা, এটা হচ্ছে একটু বড় পাপরিকা, এটা খেতে অন্যরকম একটা টেস্ট। এটা হচ্ছে সিজনে পপুলার একটা ভেজিটেবল। তুমি দেখো চেষ্টা করতে হবে এটা প্রথমে ফার্স্ট। এটা বেসিক্যালি তুর্কিরা খুব পছন্দ করে, তুর্কিশ অনেক খাবারের মধ্যে এটা আর কি থাকে। গোল পাপরিকা থেকে এটা টেস্টটা অনেক বেশি। সো ভিউয়ার্স,
দেখতে পাচ্ছ গ্রিল রেডি, কত নাইস পাপরিকাটা। তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ একটু আগে আমি যেই পাপরিকাটা গ্রিল করেছি, দেখো এই হচ্ছে চিকেন গ্রিল।